হ্যালো, কে বলছেন? জানতাম তুমি আমাকে চিনতে পারবে না। কে আপনি? তোমার সেই পাগল যে তোমাকে পাগলের মতো ভালোবাসত। ও, আপনি তো ফোন দিয়েছেন কেন? আমি ফোন রাখলাম। একটু দাঁড়াও, একটু কথা বলবো শুধু। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। একসময় তো অনেক পরিচিত ভাবতে আমাকে, তাই না? কালকে তোমার বিয়ে, তাই না? শুনেছেন? তাহলে আবার বলছেন কেন? তোমার মুখ থেকে শুনতে চাই। ঠিকই শুনেছেন, কাল আমার বিয়ে। কি বলবেন, তাড়াতাড়ি বলেন। তোমার সাথে যেদিন শেষবার কথা হয় একটা কথা বলেছিলাম, মনে আছে তোমার? কি কথা? ও, মনে নেই? বলেছিলাম তোমার যেদিন বিয়ে হবে সেদিন আমিও এই দুনিয়া থেকে হারিয়ে যাব। দেখেন, শুধু শুধু পাগলামি করেন না। সত্যি আমার কপালটা একেবারেই খারাপ। ভেবেছিলাম আমার মুখে তুমি মৃত্যুর কথা শুনে তুমি বলবে। তুমি কি ভাবছো তুমি মরে গেলে আমি বেঁচে থাকব? আর কি বলবো, তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি। জানো, আজ আমি একা হয়ে গেছি, একেবারেই একা। বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছি। আমি থাকতে নাকি আমার পরিবারের সকলের সমস্যা হয়। বলেছি কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। এরকম ভাবে কথা বলছেন কেন? বিষ খেয়েছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। সমস্যা নেই, একটু পরে নিশ্চুপ হয়ে যাব। কি কি বলছেন, কেন এরকম করছো তুমি? জানো আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি এখন কোথায় কোথায় আছো? আমি বলতে পারবো না, আর জেনে কোনো লাভ নেই। আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর আগে একটু কথা বলবো তোমার সাথে, শুনবে? বলো। এই পাগলি, এত কান্না করছো কেন তুমি? একদম কাঁদবে না। জানো অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। আমার সময় শেষ, ভালো দেখো। জানো আমার অনেক কষ্ট হচ্ছে। কেন এরকম করলে তুমি? হ্যালো, হ্যালো, বুকে প্রেম মনে আসা নিভে যায়।